এ এবছরেই চালু হচ্ছে মেট্রো রেল আগামী বিজয় দিবসে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চলাচল শুরু হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান গতকাল সকালে উত্তরার দিয়াবাড়িতে দেশের প্রথম মেট্রো রেলের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি তিনি বলেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের বছরেই মেট্রো রেল চালু হবে বলে আশা করছে কোভিড নাইন্টিনের কারণে কাজের ক্ষতি হলেও এখন দিনরাত কাজ চলছে তিনি আরো বলেন মেট্রো রেলের ভাড়া নির্ধারণে একটি কমিটি কাজ করছে এ সময় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন আগামী তেইশ এপ্রিল ট্রায়াল রান শুরু হবে বিভিন্ন দেশে এটি তিন মাস থেকে এক বছর পর্যন্ত চলে ট্রায়াল রানের পর আরো নিশ্চিতভাবে বলা যাবে কবে বাণিজ্যিকভাবে চলাচল শুরু হবে আশা করছি সেটা জুলাই মাসে বলা যাবে